আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কেয়ারিস্টিম ভিটাফ্লেক্সিয়ারে কিভাবে পেশেন্ট এন্ট্রি করা হয়। কেয়ারিস্টিম ভিটাফ্লেক্স পেশেন্ট এন্ট্রি সিস্টেমটা দেখাবো। এটা হচ্ছে পেশেন্ট লিস্ট বা ওয়ার্ক লিস্ট। এই ওয়ার্ক লিস্টের দেখবেন একদম বাম কর্নারে নিচে নিউ পেশেন্ট নামের একটা অপশন আছে। নিউ পেশেন্টে ক্লিক করবেন, তাহলে পেশেন্ট এন্ট্রি পেজটা চলে আসবে। এখানে হচ্ছে ডেট অটোমেটিক চলে আসবে, পেশেন্ট আইডি এটাও অটোমেটিক চলে আসবে, দেন আপনার ফ্যামিলি নেম, এখানে আপনার পেশেন্টের নাম দেবেন। পেশেন্ট নেম একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে বয়সটা দিয়ে দিবেন, তাহলে সুবিধা হয়। দেন এই পেজের একদম লাস্ট কর্নারে দেখবেন জেন্ডার আছে, জেন্ডার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনার এখানে বডি পজিশনটা সিলেক্ট করবেন যে আপনার কোনটার ভিউ নেবেন। বডি পজিশনটা সিলেক্ট করবেন, মাউস বা কার্সর যেখানে নেবেন, নেওয়ার পর হলুদ চিহ্ন আসবে, দেন আপনি সিলেক্ট করলে ওই পজিশনটা চলে আসবে। দেখেন চেস্ট, এখন চেস্টের আন্ডারে এই একজাম ভিউগুলো আছে। যে ভিউটা আমরা সিলেক্ট করব ওইটাই কারেন্ট ভিউতে আসবে। দেন আমরা যদি স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে সরাসরি স্ক্যান মোডে চলে যাবে, ক্যান্সেল দিলে টোটালটাই ক্যান্সেল হয়ে যাবে, সেভ নিউ দিলে এই পেশেন্টটা সেভ হয়ে নতুন আর একটা পেশেন্ট লিস্ট এরকম আসবে, আর সেভ দিলে এটা সেভ হয়ে ওয়ার্ক লিস্টে চলে যাবে। তাহলে আমরা স্টার্ট দিই, দেখেন এটা স্ক্যান মোডে আছে, আমার সিআরও রেডি আছে, আমি চাইলে এখন স্ক্যান করতে পারবো। আর এই চেস্ট এপির ক্ষেত্রে পেশেন্ট পজিশনটা কীরকম হতে পারে সেটা এটা ক্লিক করলে টোটাল চলে আসবে। কীভাবে পেশেন্ট ভিউটা হবে, থ্যাংক ইউ।